আমি একটু খোলাসা করে বলি, আমি একজন ম্যারিন ইঞ্জিনিয়ার। 1979 সালে আমি সাগরে যাই, তখন থেকে আমি জাহাজে। মাঝখানে অবশ্য বেশ কিছু সময় আমি ডাঙ্গায় ছিলাম পরিবার পরিজন নিয়ে। ডাঙ্গা থাকার পরে আবার সাগরে গেলাম, সাগরের টান অন্যরকম, সাগর টেনে নিয়ে যায়। কিন্তু এই সাগরে একা একা থেকে থেকে আমার মাথার ভিতরে কিন্তু সাগরের একটা ঢেউ সৃষ্টি হয়ে গেছে। মানে একাকিত্ব যে একটা মজার, বা একাকিত্বই আমার জীবন, এটাই যেন আমার মনের ভিতর ছেপে গেছে। একটা না 5-6 মাস সাগরে থাকি, তারপরে দেশে আসি ঘরকন্নার কোলে। সাগরের স্নিগ্ধতা বা শান্ত পরিবেশ, সেটা যখন মাটিতে এসে পাই না, তখনই যাত্রার সাথে আমার ছোটোখাটো অবান্তর মানে অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ে ঝগড়াঝাটি লেগে যায়, এবং সেই যাত্রার ভিতরে সবার আগে আমার গিন্নির সাথে লেগে যায়। কি করি তখনই, আমার সেই কন্যাসুলভ আমার মেয়েটি, সে যখন কোয়ান্টামের কথা বলল, তখন আমার মনে হলো এটা একটা চান্স, দেখি কোয়ান্টামে যেয়ে দেখি এর কোনো ওষুধ পাওয়া যায় কি না। প্রথম দিন যখন প্রথম ক্লাস হয়ে গেল, তখন আসলে ওই একটা কথা আমার বলা উচিত যে আমরা মুসলমান হিসাবে নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সুন্দর নামাজ আমার দুনিয়া এবং আখেরাত দুটাকেই সাফল্য মণ্ডিত করবে নিঃসন্দেহে। তবে সেই সুন্দর নামাজ অর্থ নামাজের ভিতর মন, সেই মনের যদি অনুপস্থিতি থাকে তাহলে সেটা কিন্তু নামাজ হলো না। কিন্তু তো এই কোয়ান্টামের প্রথম দিন যখন এই গুরুজির দ্বারা আমরা মেডিটেশনে গেলাম, লম্বা দম নেন, প্রাণ থেকে সব দূষিত পদার্থ বেরিয়ে যাচ্ছে, এই অনুভূতিতে প্রথম দিনের জোহরের নামাজ মসজিদে পড়তে গেলাম, বিলিভ মি আমি লম্বা দম নিলাম, দম ছাড়লাম, আমার মন কিন্তু আলফা লেভেলে নেমে আসলো, আমি অনুভব করলাম। এবং আল্লাহর অশেষ মেহরবানি, সেই অস্থির চঞ্চল বিহঙ্গ মন, সে যেন হঠাৎ করে থমকে দাঁড়ালো, একদম সুবল বালকের মতো যেন শান্ত হয়ে গেল, সে যেন নামাজে থাকতে চাচ্ছে। আমার কাছে ভীষণ ভালো লাগলো। তারপরে তো দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, সাফল্য তো বোঝা যাচ্ছে, আর আজকে চতুর্থ দিন। আজকের দিনের অনুভূতি আমার অন্যরকম, ভীষণ অন্যরকম। না ফেরার দেশে আমার বাবা মা চলে গেছে অনেক আগে, আজকে বাবা মাকে আমি আবার ফিরে পেয়েছি। আশ্চর্য লাগলো সেই কল্পনায় আমার বাবা আমার মা দুজনে আমার কাছে আসছেন, আমার স্ত্রী আমার সন্তান সবাই, আমার ছেলের বউ সবাই আসছে, এবং সবাই মিলে মনে হয় আমরা ঈদ উদযাপন করছি। এবং আমার বাবা আমার মা আমাকে, আমার মনে হলো আমার মাথায় হাত দিয়ে আমাকে আদর করতেছে। আমার কথা হলো এই কোয়ান্টাম আমাকে এমন একটা জিনিস দিল যে যাদেরকে আমি চিরতরে হারিয়ে ফেলেছি, যারা না ফেরার দেশে চিরদিনের জন্য চলে গেছেন, তারা দেখি চিরদিন আমার বুকে ঢুকে গেছেন আবার। মহা আনন্দের ব্যাপার এটা। তাই আমি আসলে জাহাজের সামান্য সেই একাকিত্ব জ্বালা কিছুটা দূর করার ফন্দা মানে পথ খুঁজতে আসছি, তাই আমার মনে হলো দুটো প্যারাসিটামল কিনতে এসে আমি পুরা পুরা ফার্মেসি পুরা ফ্যাক্টরি কিনে চলে যাচ্ছি।